আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহাগ হাফিজ, আমি এই মুহূর্তে রয়েছি বরগুনা সদরে। সদর এলাকায় প্রচুর পরিমাণে এবছর কিন্তু তরমুজ হয়েছে। এই তরমুজ কিন্তু একটা সিন্ডিকেট, সারা বাংলাদেশ জুড়ে কিন্তু এটা নিয়ে আলোচনা চলে। আমরা আজকে এখানে এসেছি, আমাদের সাথে অনেক ভাই ব্রাদার রয়েছে, তারাও কিন্তু আমার পক্ষে, কারণ হচ্ছে এই সিন্ডিকেটটা কিন্তু মানুষই করে। আমরা এখান থেকে খেত থেকে বিক্রি করি, কেজি হিসাবে বিক্রি করি না, আমরা আমরা করি পিস হিসাবে, খ্যাত মূল্যে বিক্রি করি। সেটা নাকি ঢাকা শহরে গেলে নাকি কেজি মূল্যে বিক্রি হয়, এইটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। এখানে কিন্তু আমাদের সাথে ভাই ভাইদের রয়েছে, তারা কিন্তু এই স্থানীয়। ভাই আপনি বলেন তো, এইটা কেজি দর কেমন তারা বিক্রি করে? তারা আসলে ওরা কিবিল বিক্রি করে, হ্যাঁ ওরাই জানে, মানে ওরা একসাথে লাভ দেখছে, বুঝছেন? হ্যাঁ আসলে মোরা তো এরকম লাভ দেখতে বেশি না, মোরা ফসল ফলাই, এরপর ওরা পাইহারে রায় আর পর ওরা বেড গেনে গোনে গুনে দেখে কয়টা ফল, এরপর ওরা ওই করে। ওরা যদি কইতে যে আমরা খেতে গোনে কেজি কেজি ধরে নিব, হলে আমরা কেজি ধরে আগে দিতাম, এখন তো কেজি ওরা নিশ্চয় না, হালার খামাটা দেওয়া উচিত না। মানে ওরা ঢাকা শহর নিয়ে হে বেডের কেজি ধরে বিক্রি করে, চিন্তা করেন যে ওরা দেশ বসে কীভাবে জিম্মি করে রাখছে খালি। আপনি কি এরকম কেজি ধরে খাইবেন? আমি তো কেজি ধরে কিনে খাবো না ভাই, কারণ আমরা এখান থেকে পিস হিসেবে যেভাবে বিক্রি করি, প্রত্যেকটা ফল এখান থেকে 200 টাকা কি সামথিং 150 টাকা এরকমের আর কি বিক্রি হয়। হ্যাঁ বিক্রি হয়, কিন্তু ওইখানে গেলে যাওয়ার পরে আপনার একটা ফল ওয়েট হইতে পারে আপনার 6 কেজি 7 কেজি বা 8 কেজি হইতে পারে, কিন্তু সেই ফলটা 200 টাকা সামথিং 250 টাকা এরকমের মানে কেনা বেচা হইতে পারে। এখানে ওইখানে গেলে আপনার ওই ফলটার দাম প্রায় 1200-1300 টাকা হয়। আমরা কি বয়কট করতে পারি যে কেজি ধরে বিক্রি করে? এটা অবশ্যই আমরা চেষ্টা করতে পারি। আমরা আমাদের প্রশাসনের কাছে এই আকুল আবেদন যে আসলে তারা যদি এটা চায়, চেষ্টা করে যে আসলে কেজি ধরে বিক্রি করাটা বন্ধ করবে, তাহলে সেটা তারা পারে। তো দর্শক আপনারা শুনলেন যে স্থানীয় যে মানে আমরা এই মানে গণসচেতনতা তৈরি করতে আমরা একটা নাটক করতে আছি তরমুজ চক্রান্ত, মানে সিন্ডিকেট চলবে না, তোমাদেরকে তরমুজ খেতে পাওয়া গেছে সবাই, সব দালালি চক্র সব নিয়ে কিন্তু তারা কাজ করে। কারণ হচ্ছে তারা এই এলাকার মানুষ কিন্তু বেশিরভাগ কৃষি জেলে, সবাই কিন্তু কৃষক, অনেকে জেলে, এটা নিয়েই সবাই কাজ করে। কিন্তু আমরা ঠিকমতো আমরা এখান থেকে ফসল ফলাই, সব কিছু করি, কিন্তু ঢাকা শহরে গেলে কেন কেজি ধরে তরমুজ খেতে হবে? এই রমজান মাসে একটু ভালো হয়ে যান সবাই, বেশি ই করবেন না, কারণ হচ্ছে এই কেজি ধরে এটা বয়কট করেন, কারণ হচ্ছে মানুষ কিন্তু বেশি দিন বাঁচবে না ভাই। আপনারা যদি যে সিনকেটটা করতেছেন এটা কিন্তু করা ঠিক না। এখানে তারা কিন্তু সেটাই তাদের নাটকের মাধ্যমে কিন্তু হয়তো তারা দেখাবে যে এই তরমুজ সিনকেটটা কেন করে নাকি এরকম। হ্যাঁ নাটকের নাম হয়েছে তরমুজ চক্রান্ত। আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও কমেন্টে দিয়ে দেবো, দেখা যাক। তাদের সাথে কিন্তু আমার এখানেই পরিচয়, এর আগে দেখা হয় না তাদের সাথে। আমি কথা বললাম যে ভাই আমরা একটা নাটক বানাই দিয়েছি কিসের উপরে, এই তরমুজ নিয়ে, তরমুজের যে দাম বাড়ছে, তারপরে এই কেজি ধরে বিক্রি করছে, এই সব নিয়ে কিন্তু তারা বানাবে। তাদের সাথে লেবার নিয়ে একটা চক্রান্ত আছে, ধরেন আমি কইছি লেবার দিই, আমি সিন্ডিকেট আর কি, দালাল আছে, দালাল। হ্যাঁ দালাল, এই দালালের উপর ম্যাক্সিমাম, মানে আমাদের নাটকের মূল কাহিনী সে দালালের উপর। হ্যাঁ এই জায়গায় ধরেন ঢাকা শহর থেকে একটা পাইকার আসবে, তখন তার কাছে আমি যে তার কাছে আমি ওই কৃষকের কাছে নিয়ে যাম, তারপর সে দাম দর করবে, আমি মাঝখান দিয়ে একটা পার্সেন্টেজ খামো, তখন তো যে পাইকার আসে তার যদি একটা মালের মূল্য বেশি রাখা হয় সে তো তার অধিক লাভের আশা, লস যাতে না হয় সে তো কেজি মূল্য বিক্রি করবি। মূলত হয়েছে কেজি মূল্য বিক্রি করার মূল উদ্দেশ্য হয়েছে দালাল। হ্যাঁ যেমন ধরেন আমি লেবারের দালাল, এবার পাইকারের দালাল, চাষির দালাল, গাড়ির দালাল, মানে দালাল। বিশেষ করে তরমুজে যতগুলো ব্যবসা আছে বা যতগুলো কৃষি পণ্য আছে সবচেয়ে বেশি মানে সেক্টর দালালের, এটা হচ্ছে তরমুজে, মানে কত মানে 8-10 প্রকারের দালাল। আপনারা জানেন যে এখন এখানকার মানুষ কিন্তু আগাম তরমুজ দেয় একটু লাভের আশায়, কারণ হচ্ছে দেখতে পার দালালরা এইটাই করে, দেখে 5 লাখ টাকা খরচা করলে 7 লাখ টাকা তারা পায় 3 মাসের ভিতরে, তাইলে তো তারাও এখানে ইনভলভ হয়ে তারপরে তাদেরকে শেষ করে দেয়। এই কৃষক জেলে তারা কিন্তু ভালো কাজ করে। দর্শক যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাই ভিডিও শেয়ার করে দেবেন। আমরা এখন রয়েছি সেই তরমুজকে, দেখেন কী পরিমাণে তাদের তরমুজ হয়েছে। এই তরমুজ কিন্তু এখন ঢাকাতে যাবে, স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এই তরমুজটা খাবে না, কারণ হচ্ছে যে পরিমাণ এক একটা খেতে তরমুজ হয় 20-30 হাজার এইরকম, ভেড় তারও বেশি, কিন্তু এই তরমুজ কিন্তু আমাদের ছোটো বাজারে খায় না, এই জন্য তারা বেশি লাভের আশায় ঢাকা পাঠায়। ঢাকার যারা রয়েছে তারা কিন্তু এটাকে কেজি দরে বিক্রি করে। দেখেন এই বিলটা জুড়ে, এই ক্ষেত জুড়ে কিন্তু সব তরমুজ। আমরা দেখাতে চাই ড্রোন শটের মাধ্যমে, আপনাদের একটু দেখাবো যে কী পরিমাণে এখানে তরমুজ হয়েছে। তো দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাই শেয়ার করে দেবেন এবং দালাল মুক্ত করবেন, কারণ হচ্ছে তরমুজে কিন্তু দালাল ঢুকে গেছে। তরমুজে খেতে দক্ষিণাঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে দালাল, কারণ হচ্ছে একটা দালালে একটা তরমুজ থেকে 2-3 টাকা খায়, তাহলে কৃষক যাবে কোথায়? তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনাই। আল্লাহ হাফেজ।